16. Train station. We have 24 hours. Assalamualaikum. আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরো একটি ভিডিও শেয়ার করছি। তবে ভিডিওটা নতুন বললে ভুল হবে, আজকের বা গতকালকে করা ভিডিও না এটা। এই ভিডিওটা করেছি হচ্ছে জাবেদের স্কুল শুরু হওয়ার আগের দিন আর যেদিন স্কুল শুরু হয়েছে সেদিন মিলিয়ে। তো জাবেদের স্কুল শুরু হয়েছে হচ্ছে সেপ্টেম্বরের 7 তারিখে। তো 6 তারিখে আমরা বের হয়েছিলাম ওর স্কুলের কিছু জিনিস কিনবো, সেজন্য আমরা হচ্ছে ওয়েস্টফিল্ডে গিয়েছিলাম স্ট্র্যাটফোর্ডে। তো স্কুলের জিনিস কেনার জন্য সব সময় যেটা চিন্তা করি, বেশিরভাগ সময় আমরা হচ্ছে এমএনএস থেকে নেই, কারণ ওখানে জিনিসের মান খুবই ভালো আর বাচ্চাদের ড্রেস, বিশেষ করে আমি আমার বাচ্চাদের স্কুল ড্রেসগুলো প্রতিদিনই ধুই। আমার কাছে কেমন যেন অস্বস্তি লাগে না ধুয়ে পরের দিন পরাতে। তো মোটামুটি স্কুলের অনেক জিনিসই কিনতে হবে আর আমাদের সাথে কিন্তু জয়িত নেই, কারণ জয়িতের অলরেডি স্কুল শুরু হয়ে গিয়েছে 5 তারিখ থেকে। তো জাবেদকে সাথে নিয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ওর সাইজের ট্রাউজার কেনা খুবই কষ্ট। তারপর ওদের স্কুলে এবছর আবার পির জন্য যে ড্রেস সেটাও চেঞ্জ করেছে, আগে ছিল হচ্ছে কালো, এখন সাদা টি শার্ট পরে যেতে হবে। তবে ওদের স্কুল ড্রেস যেমন পোলো টি শার্ট, ওটা হচ্ছে কলার ছাড়া, এখন পির যে ড্রেসটা সেটা কলার ছাড়া সাদা কালারের হবে, কারণ বেশিরভাগ অভিভাবক আসলে এভাবে বুঝিয়েছে যে করোনার সময় বাচ্চাদের চেঞ্জ করতে অনেক সময় কষ্ট হয়, ড্রেস এর ওটা একত্র হয়ে যায়, বাচ্চারা মিশিয়ে ফেলে, সেজন্য একসাথে বাসা থেকে রেডি হয়ে যাবে, এতে বাচ্চাদের জন্য জিনিসটা ইজি হয়। আমার কাছেও জিনিসটা ভালো লেগেছে, কারণ আসলে বাচ্চারা কিন্তু অতটা বোঝে না। আমার বাচ্চা তো প্রায়ই তার পেইড ড্রেস হারিয়ে ফেলতো। তো যাই হোক, ঘুরে ঘুরে মোটামুটি সব কিছুই কেনা হয়ে গেছে আর ওর স্কুল শেষ হওয়ার আগে ওর নতুন ড্রেস কিনেছি, জুতো কিনেছি, তাতে হবে না, তার এখন সব কিছুই নতুন লাগবে। তো যাই হোক, পরের দিন সে খুবই সকালে উঠেছে, স্বাভাবিক বাচ্চারা একটু এক্সাইটেড থাকে প্রথম দিন স্কুলে যাবে, সে একা একাই রেডি হচ্ছে। এতদিন আসলে আরামেই ছিলাম, আমার আসলে সকালের ঘুমটা খুবই প্রিয়। এখন যেদিন ওর বাবার কাজ থাকে না সেদিন সে রেডি করে নিয়ে যায়, কিন্তু যেদিন যে সময় কাজ থাকে সে সময় আমারই নিয়ে যেতে হয়। তো কি আর করা, অবশ্য জয়িত সকালবেলা যখন ওঠে, দুই ভাই একত্রেই ওঠে, জয়িত সকালে নাস্তাটা রেডি করে দেয়, তো ও নিজেই হাত দিয়ে খেতে পারে। তো স্কুলে দিয়ে এসে আমরা নাস্তা করে হচ্ছে রান্নার জোগাড় করতে আসছি বাগানে সবজি কাটতে। তো সবজি কাটতে কাটতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আমার এই করলাটা কিন্তু অনেক বড় হয়েছে, প্রায় এক হাতের মতো, একটু মেপে দেখলাম। তো যেটা আসলে বলতে চাচ্ছি, এখন কিন্তু সবচেয়ে বড় একটা আলোচনার বিষয় হচ্ছে সারা পৃথিবীতেই জিনিসপত্রের দাম বেশি। এটা কিন্তু শুধু বাংলাদেশে তা কিন্তু না, সারা পৃথিবীতেই প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়েছে। যেমন আমরা এখানে আগে ইউকেতে সয়াবিন তেল 5 লিটারের যে গ্যালন সেটা কিনতাম হচ্ছে 6 পাউন্ড থেকে 7 পাউন্ডের মধ্যে, সে জিনিসটা এখন হয়েছে প্রায় 12 পাউন্ডের মতো। তো এরকম প্রত্যেকটা জিনিসেই কিন্তু দাম বেড়েছে, সবজি থেকে শুরু করে সব কিছুরই দাম বেড়েছে। তো আমার একটা সুবিধা হচ্ছে আলহামদুলিল্লাহ, পুরো সামারে আমার কোনো ধরনের সবজি কিনে খেতে হয় না, টুকিটাকি দু একটা আইটেম ছাড়া, যেটা আমি বাগানে লাগাইনি সেগুলো ছাড়া টোটালি আর কোনো সবজি কিন্তু আমার কিনতে হয় না। এমনকি আমি ডিপ ফ্রিজে রেখে দিই, যেটা আমি শীতের সময় খেতে পারি। তো যেটা আসলে বলতে চাচ্ছি, আমাদের দেশে বিশেষ করে গ্রামে যারা থাকে, ঘর থেকে পা বের করলেই কিন্তু প্রত্যেকেরই ঘরের পাশে ছোটো হলেও একটুকরো জায়গা থাকে। তো আমরা আসলে সবাই কিন্তু চাষ করি না। আজকে আপনি যদি আপনার ঘরের পাশে জায়গাটুকু ফেলে না রেখে চাষ করতেন, তাহলে এই দুর্মূল্যের বাজারে অন্তত সবজিটা আপনার
কিনে খেতে হতো না, সবজি নিয়ে চিন্তা করতে হতো না। অনেকে আমাকে যেমন কমেন্ট করে, আপু বিদেশে তো আপনারা সব সার পান, সব কিছু রেডি পান। না, আসলে আপু সব কিছু আমরা রেডি পাই না। হ্যাঁ, এখানে মাটি কিনতে পাওয়া যায়, আমাদের দেশে সার কিনতে পাওয়া যায়, সব ধরনের সারই কিনতে পাওয়া যায়। এরপরে আমরা এখানে কী কিনি? গরুর গোবরটা কিনতে হয়, মুরগির বিষটা কিনতে হয়, আমাদের দেশে বিশেষ করে গ্রামে এগুলো তো কিনতে হয় না। আপনি চাইলে আপনার বাড়ি না থাক, আরেকজনের বাড়ি ঠিকই মুরগি আছে, গরু আছে, এগুলো কিন্তু জোগাড় করে নিতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ইচ্ছাটা থাকতে হবে। এরপরে অনেকে ফ্ল্যাটে থাকে, তারা বলে আমরা কোথায় জায়গা পাবো, কীভাবে লাগাবো? আপনার বাংলাদেশে প্রায় সব ফ্ল্যাটেই ছোট্ট একটা বারান্দা থাকে, ইচ্ছে করলে আপনি সেখানে দুটো কাঁচামরিচ গাছ লাগিয়েও খেতে পারেন, তবু আপনার কিন্তু কাঁচামরিচটা কিনতে হলো না। আসলে ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকলে আপনি যেটুকু হোক সামান্য একটু জিনিস লাগিয়েও অন্তত সংসারের কিছুটা হলেও হেল্প করতে পারেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, রান্নাবান্না শেষ করে ফেললাম। এর মধ্যে আমার সোনার চানেরাও স্কুল থেকে এসে গেছে, জয়িত আবার স্কুল থেকে আসার সময় জাবেদকে নিয়ে আসে। তো এই তো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।